আজকে আল্লামা সাইদি হুজুর জেলের মধ্যে বন্দী আছে এই ধর্ম ব্যবসায়ী এক শয়তান কেস করার কারণে জোরে কোন কথা ঠিক কি না প্রথম কেস করেছে এই ধর্ম ব্যবসায়ী যে হারে তাফসিরে হক কথা শুরু হয়ে গেছে এইভাবে যদি বাংলার মানুষ ইসলামের দিকে আগে আসে তাহলে আমাদের ব্যবসা চলবে কি করে রে সকল সময় এই ধর্ম ব্যবসায়ীরা ইসলামের এক নম্বর ক্ষতিকর দুই নম্বর হলো পুঁজিপতি পুঁজিপতিরা ইসলামের বিরুদ্ধে উচ্চারণ করার এক নম্বর কারণ হলো 100 টাকায় আড়াই টাকা দেওয়া লাগবে 100 টাকায় কয় টাকা জোরে কোন খুব অল্প 100 টাকা আড়াই টাকা লে কিন্তু 1000 টাকা পুঁজিশ যখন হবে লাখ ওরে বাবারে 2500 যখন হবে কোটি তখন হবে 2.5 লাখ যখন হবে 100 কোটি তখন হবে 2.5 কোটি যাকাত দিতে হবে রে শয়তান না দেওয়া পর্যন্ত টাকা না পাক তো টাকা না পাক আল্লাহর কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন কোন ধনীদের ঘরে গরিবেরা যাবে না ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে জোরে কোন কথা ঠিক কি না গরিবের দরজায় দরজায় ঘোরা লাগবে ভাই আমি জান্নাতে যাওয়ার চাই তো গরিব বলবে কি করা লাগবে বলে আমার টাকা নেই ভাই এটা জাকাতের টাকা না নিলে আমি জান্নাতে যাওয়ার পারতেছি না তখন গরিব দরজা লাগে বলি মাফ কর মাফ কর তো টাকা আমি দিবার পারবো না দড়ি বসা পড়ি বাইরে টাকা না নিলে আমি জান্নাতে যাও ভাই এই পুঁজিপতিরা চাচ্ছে কোরআনের রাষ্ট্র চালু হলে গরিবের দরজায় দরজায় আমাকে ঘোরা লাগবে এই জন্যই তারা সব সময় আল্লাহর কোরআনের বিরুদ্ধ চারণ করবে জোরে কোন কথা ঠিক কি না আর তিন নম্বর হলো রাষ্ট্রীয় শক্তি রাষ্ট্রীয় শক্তি আবু জেহেলের মতন ক্ষমতা যারা ধরে আছে তারা কখনোই চাবে না মুহাম্মদের মতন মানুষ নেতা হবে আমাদের ভুয়া নেতৃত্বের খতম হয়ে যাবে সব সময় এই তিনটা দল সক্রিয় আছে না নাই এখনো আছে না নাই হ্যাঁ সূরা আসরের আলোচনা শুনেন বুঝতে পারবেন ওয়ামিলুস সালিহাতি নেক আমলের পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ এখন আমার মা বোনেরা যারা পর্দায় আছেন তারা চিন্তা করতেছেন হুজুর আমাদের এক নম্বর আমল কি আমি নারীদের বলবো আপনাদের চারটা আমলের মধ্যে এক নম্বর আমল হলো পর্দা নারীদের কিন্তু এক নম্বর আমল পর্দা জোরেকর নাম কি পর্দা যদি না থাকে একটা আমলও মায়েদের কবুল হবে না আপনাদের এই পীরগসা নন্দীপাড়া এই দুবাড়ি এলাকার মা বোনদের পর্দার খবর কি পর্দা কথা কয় না আচ্ছা ঠিক আছে আচ্ছা মেয়েরা যদি পর্দা না করে তাহলে কার অবস্থা খারাপ হবে মেয়েদের হবে না পুরুষের হবে এ বিষয়ে ছোট্ট একটা ঘটনা শোনেন এই শোনেন শোনেন একবার কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার কাছে আইসে দেখা করবে কার কাছে মা ফাতেমার কাছে মেয়ে মানুষের আইসে দেখা করার জন্য কিন্তু আশা থেকে ঘরের দরজা বন্ধ মেয়ের এখন চিন্তা করে মা ফাতেমার সঙ্গে দেখা কেমনে করব ঘরের দরজা যে বন্ধ এমন সময় দেখতে পায় সামনে একটা ছোট্ট ব্যাটা বাচ্চা দৌড়াদৌড়ি করে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে তো মেয়েরা ডাকতেছে বাবু বাবু তো বাচ্চা দৌড়ে আইছে সালাম দে আসসালামু আলাইকুম মেয়েদের মধ্যে একজন বলতেছে তোমার নাম কি বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী যেই কইছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী তখন মেয়েরা বুঝতে পারছে এরে ফাতেমার সন্তান এক মেয়ে আদর করে বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই তুমি একটু তোমার মায়ের কাছে গিয়ে বলো কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে তোমার মা যদি দরজা খুলে দেয় তাহলে আমরা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার সঙ্গে দেখা করতে চায় হোসেন বলতেছে আপনাদের কোনো আপত্তি নাই কোনো চিন্তা নেই আমি যাচ্ছি এই বলি দৌড় কারণ বাচ্চা কার আলীর না ফাতেমার আসলে আলীর আর ফাতেমার ঠিকই আছে কিন্তু এই গানটা শোনেন তো দেখা যাচ্ছে বাচ্চা কার বেশি গুরুত্ব বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না
মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো আপনি বলেন তো এই বাচ্চার উপরে বাপের কতটুকু দায়িত্ব বাপের কোনো দায়িত্ব আছে ওই যে মহব্বত করে পেটের মধ্যে দিয়ে ওই যে বাবা চলে গেছে আর খবর নাই খবর আছে জোরে কোন খবর আছে সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের পেশাব পায়খানা কে পরিষ্কার করে বাপ না মা জোরে বলেন বাপের সামনে যদি সন্তান পায়খানা করে বাপকে হায় হায় রে আর মায়ের কোলের উপরে সন্তান পায়খানা করে ওই পায়খানার সন্তান নিয়ে বাপ ভাত খায় একটাবারও মা ঘৃণা করে না মারাত্মক কথা কইছে সেই মা ওকে দেখবার পায় না আইরে বউ আর বউয়ের মা বসে আছে ছেলে যা বলতেছে আম্মা আম্মা আমি পীর কাছে বাজারে যাব আপনি কি খাবেন আম্মা আমি পীর কাছে বাজারে যাব আপনি কি খাবেন ডাব খাবেন না গ্লুকোজ খাবেন বউ বলতেছে আমার মাও দুটাই খায় স্বামী বলতেছে আম্মার জন্য আমি দুটাই আনবো এই কথা বলে ব্যাগ না তখন পীর কাছে যাবে বের হচ্ছে দেখে দরজাত মা খাড়া হয়ে আছে মায়ের দিকে সন্তান না তাকায় যখন বের হওয়ার চাই মা চোখের পানি নিয়ে বলতেছে আজকে তিন দিন হয়ে গেল তোর শুধু দেখার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি তোর সাদ মুখটা দেখতে পাই না বাজান তুই আমার দিকে না তাকায় মাটির দিকে তাকায় কেন বের হয়ে যাস বাবারে আজকে তিন দিন আগে আমার পান ফুরে গেছে বাজারে যখন যাবি দশ টাকার পান নিয়ে আসবি ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না খালি খাই খাই করো খালি খাই খাই মা দশ টাকার পান চাই সন্তান বলে খাই খাই করে আর শাশুড়ির জন্য ডাব কিনবে গ্লুকোজ কিনবে এমন সন্তান সন্তান না এদের মধ্যে সমস্যা আছে জোরে বলেন কথা ঠিক কিনা হোসাইন ছোট্ট মানুষ বলতেছে কোনো টেনশন নাই চিন্তা নাই আপনারা একটু খাড়া হন আমি আসতেছি এই বলে খেলা বন্ধ করে দৌড় ঘরের মধ্যে ঢুকছে ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আলী হোসেনের কে হয় জোরে কোন কে হয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু হোসাইন দৌড়ে ঢোকার সঙ্গে সঙ্গে আলী কোরআন তেলাওয়াত বাদ দে বলে এ হোসাইন থাম থাম হোসাইন ব্রেক করছে এর বাইরে খেলাধুলা করতেছিলি খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে ঘরের মধ্যে ঢুকলি কেন হোসাইন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ আইছে তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায় তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই দরজায় দাঁড়িয়ে আছে আমি একটু মার কাছে যাব তারা দেখা করতে পারবে কিনা মায়ের অনুমতি নিব আলী বলতেছে মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তুই অনুমতি নে তুই অনুমতি নে তোর মা তোর সঙ্গে দেখা করবে কিনা তোর বয়স কত হোসেন বলে আমার বয়স আপনি ভালো জানেন আলী বলতেছে এই জন্যই তো থামাইছি এই জন্যই থামাইছি তোর বয়স এখন চার বছর চার বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে সুবহানাল্লাহ কবেন না কারণ চার বছরের বাচ্চারা কিন্তু সব বোঝে হয়তো দৌড়ে গিয়ে ঘরের মধ্যে গেছে মা কাপড় ফেলে বসে আছে এরকম থাকে না ঘরের মধ্যে মেয়েরা গরমের দিন কাপড় টুপড় ফেলে বসে আছে ছেলে দেখে চুম করছে ছেলে দেখে মাসুম করছে তো যখন শোন না এখন দরজা খোলা যাবে না আপনি পরে আসেন আল্লাহ নবী আসরের নামাজ পড়ে ফাতেমার দরজায় ফাতেমা বললেন বাবা এখন দরজা খোলা যাবে না রাসূল বলে ফাতেমা তোর মুখটা না দেখলে আমার কলিজায় শান্তি হয় না ফাতেমা বলে বাবা আপনি বুঝতে পারলেন না আমি এখন বড় হয়েছি বাবা আমার পরনে এমন একটা কাপড় এই কাপড় পরে আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না সঙ্গে সঙ্গে নবী মাতার
পাগড়ি খুলে জানলা দিয়ে দেয় ফাতেমা নবীর মাতার পাগড়ি পরে বাবার জন্য যখন দরজা খোলে নবী তাকায় দেখে ফাতেমার দুই চোখের নিচে কালিমা পড়ে গেছে রাসূল মুস্কে হাসি দিয়ে বলে ফাতেমা রে চোখে সুরমা দিয়া তোরে খুব ভালো লাগতেছে ফাতেমা মুস্কে মুস্কে হাসে রে বলে বাবা আপনি জানেন তিন দিন না খাওয়ার কারণে আমার চোখে কালিমা পড়েছে আর আপনি বলতেছেন সুরমা দিয়েছি ও বাবা আপনি কি আমারে কিছু দিবার পারবেন না রাসূল বলে ফাতেমা 33 বার সুবহানাল্লাহ বলবা 33 বার আলহামদুলিল্লাহ বলবা 34 বার আল্লাহু আকবার জিকির করো বাল তু সিরুন আল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাত খায়রু ওয়া বাকা ফাতেমা দুনিয়ায় কিছুই না পাইলে কি হবে সাইদা তো নিসায় হালিল জান্নাহ আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে আলী বলতেছে থাম থাম ওর এখন বয়স হয়েছে 4 বছর যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না হোসেনকে থামাই দে হযরত আলী আল্লাহর কোরআন হোসেনের হাতে তুলে দিলেন সুবহানাল্লাহ বলেন এ ধর তখন তো এরকম কাগজে লেখা কোরআন ছিল না যেটাই ছিল পাতাই ছিল আর কি এরকম একত্র করা ধর হোসেন বলতেছে দেন আচ্ছা বাপে কোরআন দিচ্ছে বেটা লিখছে বেটার মধ্যে যোগ্যতা আছে না নাই এ কথাগণ আছে না নাই আর এখনকার যুবকদেরকে যদি বলা হয় ধরো কোরআন তখন বলবে শরীর ঠিক নাই তোর কি মাসিক হচ্ছে মেয়ে মানুষের শরীর ঠিক থাকে না মাসে 3 দিন 5 দিন মরদ মানুষের শরীর ঠিক নাই তোর খবর কি ভাই কয় পেশাব করে পানি লইনি হুজুর এটা হোসাইনের 4 বছরের বাচ্চাকে বাপ বলতেছে কোরআন লেন হোসাইন বলতেছে দেন কেন হোসাইনও জানে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহারুন কোরআন স্পর্শ করা যাবে না অপবিত্র অবস্থায় মুসলমানের বাচ্চারা কোনোদিন অপবিত্র থাকবে না তারা সব সময় পবিত্র থাকবে জোরে জোরে কথা ঠিক কিনা সবচাইতে বড় নেক আমল হলো পবিত্র হয়ে থাকা পবিত্র গভীর রাতে বাবা স্ট্রোক করে মারা গেছে বাবা স্ট্রোক করে মারা গেছে একটাই মাত্র ছেলে MBBS FRCS ইঞ্জিনিয়ার ও বাবা তোমায় এখন রাত্রে গিয়ে ছেলে ডাকতেছে আব্বু ছেলে ফোন করছে কে এত গভীর রাতে মা ডাকে কেন দরজা খুলে বলছে কি হয়েছে মা বলতো বাবা তো হঠাৎ মারা গেছে ছেলে বলতে স্যার হে আব্বা মারা গেছে রে আহ মা বলে কান্দিস না আয় ভিতরে আয় ঘরের দরজা বলতেছে মা আমি তো ভিতরে ঢুকবার পারতেছি না মা কয় কে রে পাগল তোর বাপ মারা গেছে ভিতরে ঢুকবে না কেন বলে মা আমার শরীর ঠিক নাই মা আমি নাপাক অবস্থায় বাবার ঘরে ঢুকবার চাই না ওর ভয় লাগতেছে মা কয় নাপাক কেন বলে বাবা রাত্রে মরবি আমি জানি বাবা মরবি এটা জানলে না হয় পাক হতাম পেশাব করে পানি লেইনি মা মা কান্দার কয় লাশের কাছে কি জন্ম দিছে রে কি জন্ম দিছে ই মানুষ না কুত্তে পেশাব করে পানি লেই না ই মানুষ না কুত্তে কুত্তে বললে কুত্তে বেজার হবে কারণ আল্লাহ কোরআনে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এরা জন্তু জানোয়ারের চাইতো জঘন্য জোরে কর নাউযুবিল্লাহ আর যদি ছেলেটা হাফেজ হইতো আলেম হইতো যদি তার বাবা মরার খবর শুনতো সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বাবার কপালে চুমা দিয়া তোরা সিন তেলাওয়াত করে বুকে ফুঁক দিত পেশাব করে পানি লাইনি হাফেজ সাহেব পেশাব করে পানি লাইনি এ কথা কন লাগে নে ও যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে 5 বছর বয়স থেকে ওস্তাদরে শিখাইছে কেমনে পেশাব করা লাগবে কেমনে অজু করা লাগবে কেমনে আল্লাহর কোরআন ধরা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা ওই ছোট থেকেই বেগুনা মাসুম আর প্রাইমারি ক্লাস 2 এর ছেলে গ্রাম সম্পর্ক ভাস্তা হয় ওয়াজ আপনারা শুনছেন ওই পেশাব দিয়ে 40 লাখে পেশাব দিয়ে 40 লাখে আর পেশাবের এত শক্তি ওই খালি ঘুরে আগে ঘুরে আছে চার পরে দিছে শূন্য আমি যেই বলছি কে রে মারছে তো আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম কি করলি
এত কিয়ামতের লক্ষণ। খাড়া হয়ে পেশাব করলে পেশাবটা 40 লিখছি, আমারে সাহস করে চাচা আজকে পেশাব কম, তাই 40 লিখছি। টার্গেট আছে 100 লিখবো, টার্গেট আছে 1 লিখে 200 লিখবে। আমি বললাম কোথায় পড়িস, ক্লাস 2 এ পড়ি, তোর শিক্ষক কি তোর শিখাই নাই কেমনে পেশাব করা লাগে, পেশাব করে কি করতে হয়। ও তখন মুসকি মুসকি হাসে, আমি বলে হাসিস কেন, বলে চাচা আপনি জানেন না আমি যে প্রাইমারিতে পড়ি ওই প্রাইমারির স্যার পেশাবখানায় গিয়ে দেখি দাঁড়ায় পেশাব করতেছে, ওর স্যারই দাঁড়ায় পেশাব করে, তার ওই কি করবে। হযরত আলী 4 বছর বাচ্চা হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া এবার অন্দর মহলে ঢুকতেছে, কারণ মেয়েগুলো দরজায় দাঁড়ায় আছে, এরা দেখা করবে কার সাথে, জোরে বলেন। হযরত আলী ঢুকতেছে কোথায়, অন্দর মহলে। একটা দিন এ মায়রে এদি কান্দেন, পীর গাছ মার্কেট কানা কান্দে শোনেন, অন্দর মহল। ছাত্র ইমাম গাজ্জালিকে জিজ্ঞেস করলেন অন্দর মহল কি, ইমাম গাজ্জালি বললেন সরাসরি কবর। ছাত্র বলে হুজুর অন্দর মহলের কথা শুনতে চাইলাম, আপনি কবরের কথা বললেন কেন। ইমাম গাজ্জালি বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশ ধরে কবরে নামাবার পারবে, অন্দর মহলে কেবলমাত্র তারাই প্রবেশ করতে পারবে, তারা ছাড়া অন্য কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে মেয়ে মানুষের লাশ কারা কারা কবরে নামাবার পারে, কথা কয় না রে, কথা কয় না, যদি শালি মরে যায় আর দুলা ভাই যদি নামাবার চাই আপনার নামাবার দেবেন, একটা লোকও বলবি রে, দুলা ভাই বলতেছে আমার আদরের শালি, কত আদর করছি শখ করছি, সেই শালিমরের কাছে কবরে নামান যাবে না। সমস্ত লোক এক বাক্যে বলতে হারাম, শালির লাশ দুলাভাইয়ের স্পর্শ করা হারাম। দুলাভাই সাইডে যে মুচকি মুচকি হাসে, একজন হাসিস কেন, বলে বাংলাদেশে হারাম কখন হয়, এই শালি যখন জেতা ছিল তখন কত ধরা ধরছি ভাই, একজনও হারাম কইনি, কিন্তু মরার পরে স্পর্শ করায় হারাম। আগে তো কাপড় চোপড় পরেনি, মরার পরে 5 কাপড় দিয়ে খাটনির মধ্যে মহিলার লাশ রাখছে, একজন বলতে যে ভাই পুরুষ মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকো, গোটা খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে, ফেরেশতা তওয়াফ করতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল লাইলুদি বার করে গোটা পীর গাছা ঘুরছে, আর মরে গেলে 5 কাপড় দিয়ে তার উপর চাদর দিছে। আল্লাহ বলতেছে ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, বাঁচতে মানে না মরার পরে মানে কি হবে। হযরত আলী অন্দর মহলে ঢুকতেছে, অন্দর মহলে ঢুকতেছে, যেই ঘরে ফাতেমা আছে সেইটা হলো অন্দর মহল, জোরে বলেন কি মহল। অন্দর মহলের দরজায় গিয়া হযরত আলী ঘরের মধ্যে তাকায় দেখতে পায় ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাইতেছে, আমার দিকে খেয়াল করেন এই বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জাঁতা বোঝেন আপনারা, জাঁতা বোঝেন আপনার দাদি নানিরা জাঁতা বুঝিছে, আপনি জাঁতা বোঝেন, জাঁতা মানে নিচে এক পাথর উপর এক পাথর মাঝখানে স্যাদ আছে, স্যাদের মধ্যে জব দিলে গম দিলে এরকম ঘুরালে আটা হয়, তাহলে বাম হাতে কি ঘুরাই, জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য হযরত আলী দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে পড়তেছে রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হযরত আলী মনে মনে বলতেছে আল্লাহ আমার ভাঙ্গা ঘরে সম্পদ নাই, আমার ভাঙ্গা ঘরে দৌলত নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে এমন একটা বউ পাইছে আল্লাহ যে বউটা দুনিয়ার মানুষ না যেন জান্নাতের হুরপরি। আল্লাহ আমি কি দেখতেছি আল্লাহ, বাম হাতে দুনিয়া আর ডান হাতে তোমার আখেরা, আমি এমন একটা বউ পাইছি
যেইটা দেখে আমার কলিজে এত শান্তি গো আল্লাহ, আমি অন্তরমহলে ঢুকে তো এমন কোনোদিন দেখি নাই। আলী নিজের বউকে দেখে আল্লাহর কাছে কাঁদতেছে, আমি বউ পাইনি যেন জান্নাত পাইছি তোরে গণ সুবহানাল্লাহ। আর আমরা বউ দেখে এসার নামাজ পড়ে বাড়ির যায় দেখি হায় হায় রে, এসার নামাজ পড়ে বাড়ির যায় দেখি আমার বউ তার দল সাজি বাংলা দেখতেছে, আর ওইটা দেখবার নাই হিন্দুদের পূজার মধ্যে লল করে বাসতেছে। আল্লাহ রে আমি কি পাইছি রে আল্লাহ, এইটা আমার পবিত্র বাড়ি জাহান্নাম বানায় দিছে। জোরে কোন কথা ঠিক কথা কন না, আজকে ডিশের লাইন বন্ধ করে দিবি আমার কাছে হুজুর, আজকে ডিশের লাইন বন্ধ করে দেবো কি জন্য? আল্লাহ বলেছে হাক্কা তুকাতিহি আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় আল্লাহর ভয় মুমিনদের কলিজার মধ্যে রাখতে হবে, এটা হলো সবচাইতে বড় নেক আমল। জোরে কোন কথা ঠিক, এখন আসরের নামাজ পড়ে জমি ধান দেখবে গেছে, যারা দেখে উপর জমি পানি নিচে ওর জমি পানি নাই, এখনই নামাজ পড়ে গেছে টাটকা নামাজ, যারা দেখো উপর জমি পানি নিচে জমি পানি নাই, কি করি রে কি করি রে কি করি রে কি করি রে, মন বলতেছে চারিদিকে দেখ চারিদিকে দেখ চারিদিকে দেখ চারিদিকে দেখ, কেউ নাই ইমাম যদি থাকতো তাহলে বলতো উপর দিকে দেখ উপর দিকে দেখ। জোরে কর কথা ঠিক, এটা শালার তো ইমান নাই নামাজ আছে, মন করে চারিদিকে দেখ কেউ নাই কেউ নাই, বসে একটা আয়াল কেটে দিছে খল খল করে কেটে দিছে, উপরে পানি নিচের দাদার ভরে যায় কেটে দিয়ে ওই পানিতে হাত ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, দুই কান্দে দুই ফেরেজ তাকায় আল্লাহ এই শালা কি কয় কেউ দেখেনি, তো আমরা ঘুম পাড়ছি দরজা জানলা বন্ধ করে এক একজন 100 টাকা করে ভোট দেয় আর সকালে গল্প করে কেউ দেখেনি কেউ দেখেনি, ওরা 30 তারিখে কাম 29 তারিখে করছে কেউ দেখেনি কেউ দেখেনি, দুই কান্দের ফেরত তাকাই দেখছে কি না আয়, যদি ফুল গুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারা শিখাব। এখন আমার ইভিএম আর সিলের দরকার নাই, যতই টিটারি বাটপারি করো কেউ না দেখলেও কে দেখতেছে তোমার দুই কান্দে দুই মুহুরি, এই গান গাইলে গুনাহ হবে না স্বাভাবিক, তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, সবাই বলেন আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার। এই গানটা না পারলে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই, মনুরে পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার হায় হায় রে এ কথা কয় কে এদিকে কথা বলে কে রে, আপনার টাকা ছাড়া ঈদগাহ ময়দান হবে? জোরে কোন কথা ঠিক কে না, আল্লাহর কোন কাজে কোনদিন কেউ আটকে আছে? আমি দেখছি অনেক সময় রাস্তার পাশে মসজিদ, আমি এক সময় বলছি এখানে মসজিদ কেমনে হবে, 2 বছর পর গাড়ি থামায় তখন নামাজ পড়তে গেলাম, রে ভাই হায় হায় প্রায় 1 কোটি টাকা খরচ করে এ টাকা খেয়ে দিল, বলে হুজুর আমরা তো প্রথম এলাকার লোকের টাকা দিয়ে চাঁদা দিয়ে আমরা চাটাই দিয়ে আল্লাহর ঘর তৈরি করে নামাজ শুরু করছিলাম, কিন্তু ঢাকা থেকে দিনাজপুর থেকে একটা লোক বাড়ি হলো ঢাকায়, ঢাকা থেকে দিনাজপুর গেছে, ওখান থেকে আসতে গিয়া নামাজের রক্ত হয়েছে, লোকটা নামাজ পড়ে তো গাড়ি থামায় নামাজ পড়তে গেছে, তো অজু করবে তো আমাদের টি বলে ইটা দিয়া ইটা দেওয়া এক ইটা উপরে একটা নিচে, তো ওখানে লিয়ালপা হইয়া শ্যামলা হইয়া ওই লোকটা যেই পা দিছে তখন পড়ে গেছে,
উড়ে যাওয়ার পরে তোমার লোকটাকে হাই রে হাই কোনো মতে ওযু টুজু করে নামাজ পড়ে বলতেছে ভাই এই মসজিদের কমিটি ডাক দেন। সবাই মনে করছে হয়তো রাগ করছে, পড়ে গেছে তো, সবাইকে ডাক দিছে। আসে কয় স্যার কি খবর, বলে এই মসজিদ কোন ইঞ্জিনিয়ার দিয়ে করে নেবেন, তার কাছ থেকে নকশা করে আমার কাছে পাঠিয়ে দেবেন, সমস্ত টাকা আল্লাহ চাহে আমি দিয়ে দিব। আমি যেমন পড়ছি এমন পড়া যেন আর কোন মুসল্লি না পড়ে। দেখছেন ঢাকার লোক এসে বগুড়ার মসজিদ করে দিল রে, আপনারা মনে করতেছেন আমার 10 টাকা না দিলে কি হবে? আল্লাহ কয় কিছু হবে না, তুই 10 টাকাতে জান্নাত পাইতি, এইটা তুই পাইলি না। হ্যাঁ, ঈদগাহ মাঠ কার? আল্লাহর। জোরে কোন কার? ঈদগাহ মাঠের জায়গা কিন্তু অক্ষ করতে হয়, জানেন আপনি? মসজিদ যেমন অক্ষ, ঈদগাহ মাঠ ঠিক একই অক্ষ। মসজিদও যার, ঈদগাহ মাঠও তার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ দিছে, কোরআন তেলাওয়াত বাদ দিছে। হযরত আলী যখন দরজায় রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা পড়েছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ দিয়া কোরআন তেলাওয়াত বাদ দিয়া স্বামীর সামনে হাজির। আলী বলতেছে ফাতেমা আমি ঘরের দরজায় আর তুমি জাতা ঘুরান কোরআন তেলাওয়াত বাদ দিলা, ব্যাপার কি? ফাতেমা বলে স্বামী গো আপনি জানেন না, স্বামী যখন দরজায় আসবে তখন বিবির আর কোনো কাজ করা চলবে না। আলী বলতেছে ফাতেমা জাতা ঘুরান না হয় বাদ দিলা, তাই বলে কি কোরআন তেলাওয়াত বাদ দিব? ফাতেমা বলে স্বামী গো শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া অন্য কোন ইবাদতে বউ যদি লিপ্ত হয় আর স্বামী যদি ডাক দেয় সেই নফল ইবাদতগুলো বাদ দিয়া স্বামীর কাছে দাঁড়ানো হলো স্ত্রীর জন্য জায়েজ আইন। সুবহানাল্লাহ। কোন দেখেন যদি নফল নামাজ পড়ে, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি ডাক দেয় রহিমা বউ, মানে রহিমা কাশা কাশা বুঝাচ্ছে আমি নামাজ পড়তেছি, রাসুল বলবে হবে না, সরাসরি নামাজ বাদ দিয়ে লব্বাইক জি হুজুর কি বলেন? আল্লাহ খুশি হবে, রাসুল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই মানুষটাই হলো তার। জোরে কর না কেন, আপনাদের পক্ষে বাদ হচ্ছে না? তাহলে আল্লাহর পরই বইয়ের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী, আর আমার করে কারা পাত্তাই দেয় না। আমার মায়েরা বোনেরা শোনেন, ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দেয়। সুমা দেওয়ার কারণ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত পড়া বাদ দিয়া, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি কেন ঘরের মধ্যে ঢুকলেন? কারণ ফাতেমাও জানে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, কারণ পুরুষ মানুষ কোরআন পড়বে জোরে জোরে আর মেয়ে মানুষ কোরআন পড়বে আস্তে আস্তে। সুবহানাল্লাহ। কোন না কেন একটা মরদ মানুষ কোরআন পড়বি মরদের মতন ফাটিয়া দিবি, জোরে কোন ঠিক কিনা? আশেপাশের লোকজন জানবি ওই ঘরত এক মরদ কোরআন পড়তেছে, এটা হচ্ছে মর্দের কোরআন। আর মেয়ে মানুষ মানে এমন আসতে পড়বি যে নিজের কানের উপরে কোনো সাউন্ড যাওয়া চলবে না, পরপুরুষ তো শোনাই হবে না, নিজের কান পর্যন্ত যেন সাউন্ডটা আসে এতে কষ্ট পড়া হবে। আমি মায়েদের জন্য বলবো মা কোরআন তেলাওয়াত যদি জোরে করার বিধান না হয় আর তোমরা উত্তর পাড়ার ঝগড়া করো দক্ষিণ পাড়ার মরদ মানুষ কাঁপতিছে, ওই পাড়াত লাগিয়েছে ঠিক, যার বইয়েরা ঝগড়া করে ওই স্বামী জীবনেও জান্নাত পাবি না। কি করলাম কি করলাম? যার বউ জোরে জোরে ঝগড়া করে ওর স্বামী জান্নাত পাবি না যতক্ষণ বউ না পাল্টাবি, বউ যদি পাল্টায় আল্লাহ জান্নাত দিবি। আর ওইটা নিয়ে থাকবার গেলে আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাত, রাসুল বলেছেন দায়ুস জান্নাতে যাবে না, সাহাবের বললেন দায়ুস কোন নারী, রাসুল বলেন নারী না রে ওই সকল পুরুষ মানব যাদের অধীনে নারীরা পর্দা করে না, মেয়েদের কথাও কিন্তু পর্দা। ফাতেমার স্বামীর কপালে চুমু দে বলেন
আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়া বইয়ের কথা কি মনে হইছে আপনি কেন ঘরের দরজায় আলী বলে ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন যেই বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে আলী বলে ফাতেমা কেন কাঁপতেছো বলে আমার হোসাইন মনে হয় আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে কারণ আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা তোমার দুইটা সন্তান তোমার কাছে কেমন লাগে ফাতেমা বলে বাবা আমি কোনো মন্তব্য করব না আপনার কাছে শুনতে চাই আপনি বলেন তো আমার হাসান হোসেনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন হাসানকে বেশি ভালোবাসেন না হোসেনকে বেশি ভালোবাসেন আল্লাহ নবী বলেন ফাতেমা রে তোকে যদি আমি প্রশ্ন করি মা তোর দুইটা চোখ চোখের মধ্যে কোন চোখকে তুই ভালোবাসিস ফাতেমা বলে বাবা আমার দুইটা চোখকে আমি সমান ভালোবাসি আল্লাহ রাসূল বলেন হাসান হোসেন আমার দুইটা চোখের মতন এদের দুই ভাইকে আমি সমান ভালোবাসি ফাতেমা আমি নবীর মতো হাসান হলো অবিকল আমি আমি দুনিয়াতে যখন থাকবো না আমার হোসেন দিকে একটু খেয়াল রাখিস রে মা কারণ হোসেন যদি কোনো বেয়াদবি করে জেদের কারণে ফাতেমা কান্দার বলে স্বামী গো আমার হোসেন কি বেয়াদবি করেছে বলেন যে বেয়াদবি করার কারণে কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি অন্দর মহলে ঢুকেছেন আলী বলে ফাতেমা তুমি অযথা চিন্তা করতেছ তোমার হোসেন কোনো বেয়াদবি করে নাই বরং তার হাতে কোরআন দিয়ে অন্দর মহলে ঢোকার কারণ হলো কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে তারা একটু তোমার সঙ্গে দেখা করতে চায় কতগুলো মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তারা একটু তোমার সঙ্গে দেখা করতে চায় ফাতেমা মুসকে মুসকে হাসতেছে আলী বলতেছে হাসো কেন বলে হাসার কারণ হলো মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে এ মনোযোগ দিয়ে শুনবেন শুনতেছেন কি মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আলী শুন করছে ফাতেমাকে চুম করলেন কেন বলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে এখানে আমার পর্দা কি ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন আপনি জ্ঞানের রাজা হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন আপনার বলেন তো হয়ত আলী কেমন জ্ঞানী এ কথা কন কেমন রাসুল বলেছেন আনা মাদিনাতুল ইলম ও আলী ও বাবহা আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে সেই এলেমের শহরের দরওয়াজা আমি রাসুলের যত জ্ঞান আমার কাছে না পেলেও তোমরা আলীর মাধ্যমে দুনিয়াবাসী পেয়ে যাবা জোরে কোন সুবহানাল্লাহ এই জন্যে প্রত্যেকটা সাহাবি আল্লাহ রাসুলকে প্রিন্সিপাল হিসেবে সম্মান দিতেন আর আলীকে সম্মান দিতেন ভাইস প্রিন্সিপাল মনে করেন ইসলামের একটা ভার্সিটি আছে ইসলামের কি আছে সে ভার্সিটির প্রিন্সিপাল কে আলী কেন আল্লাহর নবী রে ইন্নি বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে ধরে কেন সুবহানাল্লাহ আর আমার বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে আপনারা বলেন তো নবীর মাদ্রাসার যত ছাত্র সাহাবি ছিল তাদের চরিত্র কেমন এই ভালোটা আসতে গেলেন কেন জোরে বলেন কেমন আল্লাহ কোরআনে বলেন রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা নবীর মাদ্রাসার ছাত্র যারা তারা সকলেই বিনা হিসাবে জান্নাতি আর সেই নবীর ভাইস প্রিন্সিপাল ভার্সির ভাইস প্রিন্সিপাল হচ্ছে আলী প্রত্যেকটা সাহাবি আলীর সামনে দিয়ে যাইতে চিন্তা করতো না জানি কি হয় রে সে আলীকে ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের মহারাজা হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন সুবহানাল্লাহ হবেন না যখন আল্লাহ রাসুল মেয়েদের চারটা আমলের কথা বললো তখন আয়েশা এসে বলতেছি ইয়া রাসুলুল্লাহ মেয়েদের মাত্র চারটা আমল
আর কোনো আমল নাই আল্লাহ রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আমি রাসূল কোনো কথা বলি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায় সুবহানাল্লাহ কবেন না তাহলে আমি রাসূল চারটা কইছি না আল্লাহ কইছে আল্লাহই কইছে আয়েশা বলতে যে হুজুর এবার আপনি হজে যাবেন যাবেন না বলে হ্যাঁ আমি আপনার সঙ্গে হজে যাব আল্লাহ রাসূল জিব্বায় কামড় দিলেন জিব্বায় কামড় দিলেন আয়েশা বলে হুজুর জিব্বায় কামড় দিলেন কেন রাসূল বলেন আয়েশা তুমি হজে কেন যাবা মেয়েদের আমল হলো চারটা নামাজ রোজা স্বামীর কথা মতো চলা আর শরীরের হেফাজত করা এই চারটা আমল করলে আটটা জান্নাত তুমি আবার হজের কথা কেন বলতেছো আয়েশা বলে হুজুর আমি হজে যাব আমি হজে যাব আমি হজেই যাব রাসূল বলেন আয়েশা তুমি যদি হজে যাবার চাও যাও আমি রাসূল তোমার দায়িত্ব নিবার পারবো না মেয়েদেরকে রাসূল হজে নিরুৎসাহিত করার জন্য বললেন তুমি হজে যাবা যাও আমি তোমার দায়িত্ব নিব এ কথা কর না কেন নিব তাতে যান আয়েশা কয় যাবো না হুজুর যাবো না যাবো না আপনাকে বেজার করে আমি যাবো তো যেদি বোঝেন না ছোট বয়সে বিয়ে হলে যা হয় ছয় বছরের নবী বিয়ে করছে নয় বছরের সংসার করছে আঠারো বছরের নবী চলে গেছে যখন আয়েশার আঠারো বছর বয়স তখন নবী নাই তাহলে বুঝতেছেন কি যে দিয়ে এমন যে যাবো 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 ইতিমধ্যে আব্দুর রহমান দৌড় সে কলে ইয়ার রাসূলুল্লাহ আমার বোনটা তো খুব জেদি ও যখন যাবার চাচ্ছে হজে আমি যদি দায়িত্ব নেই আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন তাহলে কোনো সমস্যা নাই তুমি যদি দায়িত্ব নাও মহরিম দায়িত্ব নিলে সে হজে যেতে পারবে আব্দুর রহমান তার বুঝবার পারেনি ঠেলা কি রাসূল যখন বলেছে আমি তোমার দায়িত্ব নেব না তখন কেউ দায়িত্ব নেওয়া ঠিক হয়নি তোর কোনো কথা ঠিক কি না কি হচ্ছে রে বাবা ওইদিকে তাকো এতে আমার কথা দিয়ে খেয়াল করতেছেন না আমার মাইকের কাছে সাইজ মতো অসনার লাগবি তো এরা তো না আর ওই বেয়া পর্দা হয় না ঘরে কারণ বইগুলো যদি ভালো হয় আহ এই বইয়ের মধ্যে থেকে যে মালগুলো বাড়াবি ভাই এরা কোনোদিন ব্রাজিলের আর্জেন্টিনার সাপোর্টার হবি না ধরে কোন কথা ঠিক কিনা কারণ আগেকার বক্তা ভালোবাস করবার পারেনি এদের প্যাটের মতো মালগুলো বাড়াছে সব শালা ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার আছে আমরা এমন মা বানাবো যে মায়ের সন্তানেরা বিশ্ব কাটতে পছন্দ করবে না যদিও পছন্দ করে সৌদির কলেমা পতাকা পছন্দ করবে তোরে গঞ্জটাকে পারুক বা না পারুক আমরা কলেমার পক্ষে দু একজন ঠিক কয় বাদ বাকি ঠিকটাও কয় না না কলেন না কলেন কান্দের ফেরেস্তা লিখতেছে কান্দের ফেরেস্তা লিখতেছে না ওরা কি বসে আছে নাকি ফেরেস্তা দুটাই করছে আল্লাহ ই যে কিছুই করলো না ঠিকও করলো না কিছু করলো না মুখ বন্ধ করে থাকলো কে লেখনো আল্লাহ বলতেছে বাম কান্দেটা লেখ বাম কান্দে ফেরেস্তাকে আল্লাহ কি কি লেখবো এই তো কথাই কয়নি মুখ বন্ধ করে আছে যারা ঠিক কইছে ডান কান্দে ফেরেস্তা লিখছে আর যারা মুখ বন্ধ করে আছে আল্লাহ বলতেছে লেখ এদের নামের পেছনে লেখ বোবা শয়তান এরা হলো বোবা শয়তান এরা মুখ খুলবি না তাহলে মা গুলো ভালো হওয়ার দরকার আছে না আব্দুর রহমান মা আয়েশাকে নিয়ে হজে যাচ্ছে মসজিদে আয়েশা যারা হজ করছেন তারা জানেন ভাই হজ করছেন তো মসজিদে আয়েশা যেখানে ওই জায়গাতে এসে মা আয়েশার মাসিক ব্যারাম বলতে ভাই আমি তো আব্দুর রহমানকে কি রে ভাই আমার তো ব্যারাম শুরু হয়ে গেছে মাসিক হয়ে শুরু হয়েছে আব্দুর রহমান বলো কয়দিন কয় সাত দিন সাত দিন এখন মোহরমের দায়িত্ব নিছে এখন বোন কেরাইকা ভাই কেমনে যাবে এদিকে হজের কাজ কাম শেষ হয়ে যায় কিন্তু আয়েশা যাবার পারলো না এখান থেকে প্রমাণ হয়ে গেল মেয়েরা মাসিক ব্যারাম হলে নামাজ পড়া যাবে না রোজা করা যাবে না হজের কোনো কাম করাও যাবে না কথা কন জোরে ঠিক যারা বউ নিয়ে হজত গেছে অধিকাংশ স্বামীকে জিজ্ঞেস করবেন তোমার কি হজ হয়েছে বিবেক থেকে যদি বলে তাহলে বলবে হজ হয়নি কারণ আমার বউ তায়াফ করতে করতে হেরে গেছে আমার বউ শয়তানকে পাথর মারবার হেরে গেছে আমার বউ ছাপা মারা ছাই করার সময় হেরে গেছে বউ হেরান খালি বউ বউ খুঁজতে খুঁজতে ওর হজের 40 দিন শেষ হয়েছে হাসরের ময়দানে আল্লাহ দেখাবে দেখ তোর আমল নামায় হজ নাই তোর আমল নামায় খালি বউ 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 জিকির আছে কারণ বউ হেরে গেছে ওর বউ খুঁজতেই ওর হজের সময় শেষ হয়ে গেছে
মেয়ে মানুষ যে কত বড় ফেতনা, নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ির জাতি বোঝা যায় ধরে কোন কথা কন না কেন। এই জন্য আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। দেখবেন আয়েশা কিন্তু খাতুনে জান্নাত না, খাতুনে জান্নাত হইছে ফাতেমা। রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, বাবা গো মেয়েদের যে চারটা আমল করা লাগবে এর মধ্যে গুরুত্ব আমল কি? রাসূল বললেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজা হয়ে যাবে। ও ফাতিমা, সতীত্বের হেফাজত পর্দা করা এটা কোনো সময়ের জন্য নয় মা, এটা সব সময় মেয়েদের জন্য আল্লাহ ফরজ করেছে। সঙ্গে সঙ্গে ফাতিমা বাবার সামনে বসে বলে বাবা আপনি দোয়া করবেন, আজ থেকে আপনার ফাতিমা পর্দার ভিতরে ঢুকে গেল। ফাতিমা এমন পর্দা নিজে হয়েছে, গভীর রাত্রে স্বামীর বুকে মাথা রেখে বলে স্বামী গো সব সময় পর্দার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী খুশি হয়ে বলে ফাতেমা কি দোয়া করছো রে? ফাতেমা বলে দোয়াটা হলো আল্লাহ যেন গভীর রাত্রে পর্দায় আমার মৃত্যু দেয়। ও গো স্বামী, এই দোয়া আল্লাহ কবুল করার কারণে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুসকে হাসি দিয়া ওই আলীর মাথা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। আমি ফাতেমা পর্দা দিছি বলে আল্লাহ আমার দোয়া কবুল করে আজকে রাতের অন্ধকারে পর্দায় মৃত্যু হয়ে যাবে। ও গো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দার বলে ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো ও গো স্বামী আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দার বলে ফাতেমা রে তুই নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় লক্ষ মানুষ হাজির হয়ে দোয়া করবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে স্বামী রে লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয় ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, ওই স্বামীর ভালো বলার কারণে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ও গো স্বামী আমার লাশ খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4টা পুরুষকে আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, আমার বাবা নাই গো স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর রাতের অন্ধকার আমাকে দাফন করবেন, দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না পায়। গভীর রাতে হযরত আলী ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে দোয়া করতে চাল্লাম, আমার ফাতেমাকে তুমি কবুল করো, আমি স্বামী খুশি রে আল্লাহ, তুমি ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাই সামনে 4-5টা পুরাতন কবর দেখতে পাই, এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? আমি আলী কেন খুঁজে পাইলাম না? আল্লাহ বলে আলী আমার ফাতেমা পর্দা নিছি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। সেই ফাতেমা বলতেছে মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। মনে আছে না? ভুলে গেছেন? ওয়া আমিলুস সালিহার উপরে পুরুষের জন্য নামাজের কথা বলতেছিলাম আর নারীদের জন্য পর্দার কথা বলতেছিলাম, এবার 3 নম্বর পয়েন্টে আসেন, ওয়াতাওয়াসাউ বিল হক। 1 নম্বর ইমান, এবারে দি গল্প করে কে রে
আসলে মুরগির নিচে 12টা ডিম দিছে, মুরগির তলে 12টা ডিম দিছে, 9টার বাচ্চা হচ্ছে 3টার হয়নি। চিন্তা করে কে রে, 12টা ডিম দিলা 9টার হলো 3টার হলো না কেন? একজন বলতেছে ভাই এই 3টার না হওয়ার পিছনে কারণ কি জানো? বলে আমি তো জানি না রে, কারণ হলো এই 9টা মুরগির তলে ছিল এই জন্যই বাচ্চা হচ্ছে, মুরগির উষুম পাশে বাচ্চা হচ্ছে, আর এই 3টা খালি সাইড মারছে, খালি সাইড সাইড মারার কারণে এরা কাঁচা হচ্ছে, পচে গেছে। সামনে তলে যারা আছে এরা হলো ইমানদার, আর বেরিয়ে যারা গল্প করতে তারা হলো কাঁচিয়া ডিম, জোরে কোন কি ডিম কাঁচিয়া মানে পচে গেছে, পচে। কিসের বাবারে পচা ডিম? অত বাবা টাওয়া খাঁটি বাংলা করে লাভ আছে? কি কথা বক্তা ওয়াজ করে, এরা সাইডে গল্প করে সেই কথা শোনা যায়, হাই রে শরম রে। আল্লাহ, এই জন্যই তো ভাই রে, এটা পীর গোসে থাকে আর ওদের না পীর। আমরা কই না ধান গোসা, যদি ফাঁসির মঞ্চে যেতে হয় মুসলমান কোনদিন আপত্তি করবে না। এরকম হাত ধরে বলতে হুজুর এই শোনেন শোনেন ভাই, ভাই জিত করেন না, ভাই জিত করেন না, রাষ্ট্রপতির খাতা খালি একটা দরখাস্ত লাগে, দরখাস্ত লাগে রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে, উকিল বুঝাচ্ছে। আর হক পথের প্রতীক বলতেছে আমি আমার জীবনে 3টা ক্ষমতাসীন রাষ্ট্রপতি মরা দিছি রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থেকে মরে গেছে, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার থাকতে মরছে, একটা জিয়াউর রহমান ক্ষমতার থাকতে মরছে, একটা জিল্লুর রহমান ক্ষমতার থাকতে মরছে, তারা ক্ষমতার সিয়ারও থাকতে মরে, কোন মুসলমান জীবন থাকতে বাসার দরখাস্ত লিখবি না, কথা কন না সবিল হক। আপনার বলেন তো এর উপর কোন হক কথা আছে? একজন উকিল বলতেছে আমির হামজা তুমি ছোট ছোট দুটো বাচ্চা থুয়ে, তোমার টাকরা যুবতী বউ থুয়ে তুমি জেলের মধ্যে কে? আমির হামজা চোখের পানি নিয়ে বলতেছে ভুয়া কিচ্ছা কাহিনী কইয়ে বাপ দাদার ইতিহাস কইয়া যারা ওয়াজ করছে তারা বারে খালি মাগুর খায়, কানস খায়, সেব খায়, কমলা খায়, আর কোরআনের কয় পারা কয় রুকু কয় নম্বর সুরা এ আয়াত ধরে ধরে হক তাফসির করার কারণে আমির হামজা জেলখানায়, এর উপর হকের কোনো ওয়াজ না। এমন একজন লোক স্লোগান দিচ্ছে তার গলায় বসে গেছে, এই শোনেন আমার সাথে একটা আপনার দিবেন দিবেন, হকের উপর আওয়াজ হচ্ছে রে, গড় শরীর গরম করা লাগবে। আল কোরআনের আলম ঘরে ঘরে দিলে কাম হবি না, সংসদেও চলবি না, আমরা বলবো সব জায়গা, তাহলে সংসদ বাদ থাকবি? এটা হচ্ছে, এটা হচ্ছে এমন অ্যাঙ্গেলে স্লোগান বুঝলেন, ওরা মনে করি আর যখন সংসদ কবি তোরা ওই দল ওটা ওই দল, এই জন্য আমরা সংসদ কমো না, আমরা কমো সব জায়গা, রাজি আছেন? আল কোরআনের আলম
কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর এটা হিকমতে মার দিলেন সব জায়গায় সমস্যা আছে নাহি যখন দেখবেন ডাইরেক্টে চলবে না একটা ছোট কথা বলি আপনারা কথাটা খেয়াল করবেন প্রতিদিন বলো সব মসজিদে যাই প্রতিদিন কয় সব মসজিদে যাই ওই রাগ করে কই তুই নামাজ পড়াও যা আমি না পড়াও তাই হয় না এটার নাম কিন্তু ডাইরেক্ট এটা ডাইরেক্ট সব মসজিদে যাই তুই নামাজ পড়াও যা আমি না পড়াও তাই তখন বলছেন না রে ডাইরেক্ট দিয়ে কাম হবে না রে এক ডাইরেক্ট বললে উনি যে খেপা যায় এবার কি করা লাগবে ও দুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা ধরে গেল সুবহানাল্লাহ ও পীর গসা বাজারে দেখে ঘুরতিছে এই শালা বেয়ান আমাদের কোন জায়গায় ঘুরতিছে পীর গসা বাজারে ঘুরতিছে তিনটার সময় হাত ধরছে ত যাই তখন বলতেছে এখন কোন নামাজ তিনটার সময় তো কোনো নামাজ নামাজ না পড়ুক কিন্তু নামাজের সময় জানে আরে ভাই তুমি কি মনে করছো তোমার হাত ধরলি নামাজ বলে না এতদিন তুমি আমার হাত ধরছো নামাজের জন্যই আজকের জন্যই বলে না আজকে নামাজটা আমাদের জন্য না আজকে তোমাকে আমি চা খাওয়াবো আপনার বলেন তো নামাজের কথা বললে যে গরম হয় চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে তখন বলতে থাকে ভাই তুমি হাত চা খেলাবো মানে আমি খিলাও ভাই আমার কলজার মধ্যে শান্তি হবে এখন ওকে হাত ধরে নিয়ে গেছে চাষ তোলে যা বলতেছে নিমকি দাও পেঁয়াজি দাও মিষ্টি থাকলে মিষ্টি দাও তখন বলতেছে এত কেন ভাই বলে তোমার খিলাই আমার কলেজে শান্তি হই ভাই খাও খাইতে খাইতে আসরের নামাজের আজান দিয়েছে পৌনে চারটাই হলো আসরের নামাজের আজান কয়টার সময় খাইতে খাইতে গল্প করতে করতে আসরে নামাজ আজান আজান যেই দিছে তখন তখন বেয়া নামাজি বলতেছে ভাই আজান শুনে আপনি আহ করতেছেন কেন এটা হলো হেকমত আহা বলার কারণ হলো আমি নিয়ত করছিলাম তোমার 50 টাকা খিলাম আজকে আমি নিয়ত করছি কিন্তু 30 টাকা খিলেতে আজান দিল রে কেরে মত দিন আর 10টা মিনিট পর দিবার ফাইল না আমি আর ভাই 50 টাকা খিলাম এই 30 টাকা খিলাতে আজান দিল রে ভাই ও ভাই তুমি খালি বসে থাকো আসর নামাজ পড়তে সময় লাগে মাত্র 10 মিনিট আমি 10 মিনিট পর আবার আসতেছি তোমাকে আবার 20 টাকা খেলাম ভাই তুমি খালি বসে থাকো চেয়ার দাম ছাড়ো না এই কথা বলে যে নামাজের দিকে যাচ্ছে বেয়ান আমাদের খপ করে হাত ধরছে কি 1 লাখ যাবে আমার কবা না তখন বলতে যে ভাই এতদিন বহুবার কইছি ভাই তুমি যে গরম আরে পাগলা খালি খালি কইছো রে খালি আমার নামাজের কথা বললে আমার কলজাত খালি তিতো লাগে আজকে 30 টাকা খিলেছো আরো 20 টাকা খিলাবে তুমি কি মনে করছো মানুষ না আল্লাহর জন্য না হোক রে আজকে তোমার জন্য আমি আসর নামাজ পড়বো রে তুমি কি মনে করছো আমার বিবেকত কুত্তা মুতা দিছে তাই মনে করছো আল্লাহর জন্য না হোক আমি তোমার জন্য আজকে নামাজ পড়বো তখন মনে মনে বলতেছে আল্লাহ ডাইরেক্ট বললে হবি না আল্লাহ আজকে অ্যাঙ্গেলে মারছি চলো ভাই মসজিদের কাছে বলতে ভাই যান এতদিন নামাজের কথা বলতি তুমি যে গরম হসে তোর তুমি যা ইচ্ছা তাই কত দেখি কি করবে তো বলতেছে ভাই কিছু না অজু করা লাগবে ভাই তখন বলতেছে মাঘ মাস রে আপনি জানেন এই যুবকেরা যখন ফজর আজান শুনবে আজান শোনার পরে ল্যাপ তোষককে লাথি মারে ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজরের জামাত পড়ার জন্য রওনা দেবে ফেরেশতা বলবে আল্লাহ যুবক কারা আল্লাহ বলবেন এরা বদর যুদ্ধের সৈনিক যদি বদর যুদ্ধ থাকতো সেই যুদ্ধে এরা অংশগ্রহণ করতো ধরে কোন সুবহানাল্লাহ আর আমাদের যুবকেরা আজান দিলে আসলো 3.5 হাত শুরু হলে হয়েছে 2.5 হাত মানে আগে আসলো 3.5 আগে কত যে আজান শুরু হয়েছে আজান শুরুই না তো একবারে ল্যাপ মাথার উপর মারছে মাথার বদলে আপ মারলে পাঁও যে বার হবি পাঁও টেনে বুকের কাছে থাকে আপনি ভেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকা থাকে কে রে
মাথা নাই পাছা নাই গেল কোথায় ল্যাপ টান্দা দেখেন ল্যাপের ভিতর ওর সাইজ আর সাইড টিমে সকালে কুত্তার সাইজ একই সাইজ জোরে কোন কথা ঠিক কি না কুত্তা যে সাইড টিমে গোল হয়ে থাকে দেখেন না পারা ওই কিন্তু ল্যাপের মধ্যে গোল এবার বলতে তো ভাই জান ওযু করা লাগবে বলতে তো ভাই তুমি যা বলবা তাই শুনবো আজকের নামাজ আমি তোমার জন্যই পড়বো অথচ আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনার বলেন তো নামাজ কার জন্য জোরে বলেন কার জন্য ওযু করার পরে বলতে যে ভাই জান কিছু নিয়ম আছে বলে নিয়ম কি বলে ডান পায়ে ঢোকা লাগবে শুধু খালি খালি ঢুকলে হবে না জবান খুলে দোয়া পড়া লাগবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমতি মনে মনে কয় করে 30 টাকা কিলে আর 20 টাকা কিলে যত করবা শুরু করতে পারে কি বিপদ রে মন বলতেছে না আজকের দিন পড় আজকের দিন পড় এই দোয়া পড়ে ডান পাতে মসে মসে যেই ঢুকছে তখন ওই যে অ্যাঙ্গেল মারা পাটি অ্যাঙ্গেল মারা ডাইরেক্ট মারতেছে না ভাই অ্যাঙ্গেল মারতেছে ও সামনে কাতারে গেছে যা বল আল্লাহ এতদিন কিন্তু আমি ডাইরেক্ট পড়ছি নামাজ পড়তে ও তো নামাজ পড়াও তো আমি না পড়াও তাই আজকে দেখি ডাইরেক্ট দেখো কিনা এই দুনিয়া অ্যাঙ্গেল করছে আল্লাহ তার পিছনে 30 টাকা খরচ করছি ওয়াদা করছে আরো 20 টাকা খিলাম আল্লাহ আমি কিন্তু মসজিদের মধ্যে ঢুকে দিচ্ছি আল্লাহ তুমি দেখছো আমার দায়িত্ব হলো দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে ঢুকা দেওয়া আর তোমার দায়িত্ব হলো খেতাব দেওয়া আমার দায়িত্ব শেষ আমার তুমি ধরে পারবা না তুমি হোক বলতে পারবা না কো আন ফুসা কো আহালিকুম নারা এটা তুমি বলতে পারবা না কারণ আহালো খান এর পিছনে 30টা খিলেছি আরো 20টা খেলাম আর কিন্তু ঢুকে দিচ্ছি এখন তুমি কি করবা কও আল্লাহ বলে ওয়ামান হাসানু কাওলাম মিম্মান দা إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين কারণ নামাজ এমন একটা ইবাদত ইবাদতের মধ্যে সরাসরি আল্লাহর সঙ্গে বান্দার একটা মহব্বত পয়দা হয়ে যায় নেক আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে নামাজ জোরে কোন এক নম্বর আমল কি ফাতেমা বলতেন স্বামী গো আপনি জ্ঞানের রাজা হওয়ার পারেন কিন্তু পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন পুরুষের জন্য হলো নামাজ আর নারীদের উপরে পর্দা অতাসবিল হকের উপরে ওয়াজ চলতেছে আর 4 নম্বর বিষয় হলো অতাসবিল সবর আমি আসর কমপ্লিট করব এতে যদি আরো 20 মিনিট লাগে সমস্যা আছে আমি ঘড়ি ধরে ওয়াজ করতেছি আপনারা মনে করেন না যে হুজুরকে সারা রাতে চুক্তি লিছে তাহলে অতাসবিল হক একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি ডাইরেক্ট না বলা যায় তখন কি করা লাগবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আরে কবে ডাইরেক্ট কথা হবে হকের পথে চলতে গেলে হকের কথা বলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবেই জোরে কোন ঠিক কি না এই জন্য আল্লাহ বলেছেন অতাওয়া সাওবে সাবর খুব খুব খেয়াল কোনোদিনও বাচ্চা হয়নি এবার প্রথম বাচ্চা হচ্ছে প্রসব বেদনায় জানে এজরগণ জানে যেই প্রসব বেদনা শুরু হয়েছে দাদি রে নানি রে ও দাদি দাদি নানি সাহায্য দৌড়াচ্ছে কি হয়েছে মরমো বিষ খাবো দরদ্র দেবো দাদি নানিরা কাছে এসে কবলত হাত দিয়ে কয় ধৈর্য ধর ধৈর্য ধর অথবা সবে সবর ধৈর্য ধর পারতেছে না ধৈর্য ধরে কি সেই বিষ না ভাই রে খালি কান দে দাদি কয় ধৈর্য ধর দাঁতের উপর দাঁত দে দাঁতের উপর দাঁত দে এ দাঁতের উপর দাঁত দিছে এদিকে হচ্ছেন একজন ধাইমার টানতিছে ওই ব্যাস হয়ে গেছে করে বাচ্চা কান্না দিছে এ কান্নায় কান খাড়া করছে দাদি নানি কপালে পানি দেয় কপালে পানি দিলে মায়ের হুঁশটা যখন ফিরে আসে
এমন সময় বাচ্চারে গোসল করে মায়ের সামনে দেয়, মা বুকের মধ্যে সন্তানকে নিয়ে কপালে চুমো দেয়, মুসকি মুসকি হাসে। দাদিনানি বলতেছে, এই সন্তানের জন্য তুই বলেছিলি বিষ খাবো মরে যাব, এখন সেই সন্তানের কপালে চুমো দেয়, মুসকি হাসিস কেন? মা বলতেছে, দাদি কষ্টের পরে এত শান্তি ধৈর্য ধরার কারণে, আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি কখনোই অন্যায় অবিচারে অধৈর্য হতাম না। আজকে যারা বাংলার জমিনে কষ্ট পায়, আল্লাহ কয় ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু দাঁতের উপর দাঁত দে, নিজের বাড়ি বাদ দে, আলুর বাগড়ে ঘুমার লাগে ঘুমা, একটু ধৈর্য ধর। এই ধৈর্য ধরার কারণে মা যেমন প্রসব বেদনা সহ্য করে সন্তান পায়, তোমরা ধৈর্য ধারণ করো দেখতে পাবে 23 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ হবে না, আমার আল্লাহ তাআলা একটা পরিবর্তনের পতাকা দাঁড় করায়া দিবে। অতাওয়া সব সবর, আমাদের ধৈর্য ধরা দরকার আছে না, নাই ধরে কেন আছে না? না ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আলী বলতেছে, ফাতেমা মেয়ে মানুষ, মেয়ে মানুষের সঙ্গে দেখা করতে পর্দা লাগে। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, আমার চাইতে আপনি কম জানেন। আপনি বলেন তো, এত বড় জ্ঞানীকে বউ যদি বলে কম জানেন তাহলে মন খুশি হবি না কষ্ট পাবি? আলী তখন মন খারাপ করে আছে, ফাতেমা কপালে হাত দিয়ে বলতেছে, মন কষ্ট পাইছেন? আচ্ছা যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? দেখেন কথার সাইজ কি। ফাতেমা বলতে, স্বামী গো, যে কয়টা আমি আমার সঙ্গে দেখা করবে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী চিন্তা করতেছে, যদি বলি চিনি, আপনি খালি আপনার বউক বলবেন যে উত্তর পাড়ার অমুকের বউক আমি চিনি রে, সেই রকম খালি কইয়া দেখেন, খালি কইয়া দেখেন, তখন আপনার বউ বলবে তুমি লুচ্চা, পরের বউ তুমি চেনো কেমনে? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন পুরুষ হবে তারা সবসময় নিচের দিকে তাকিয়ে থাকবে, কারু বউ কারু বেটি দেখবি না, দেখবার তাহলে নিজের বউ খালি দেখবি, জোরে কর কথা ঠিক কি না? ফাতেমা বলে, স্বামী গো, দরজা যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসাইনের মা। ফাতেমা দৌড়েছে স্বামীর কপালে চুয়া খেয়ে বলতেছে, আপনি হলেন আসল মরদ, যে নিজের বউ ছাড়া অন্য কোনো বউয়ের দিকে তাকায় না, কেরে কথা কন না কেন, নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, এরা হলো আসল পুরুষ, আসল মর্দ। এই ছেলে পেলে মনোযোগ দিয়ে শোনো, নিজের বউ ছাড়া অন্য কোনো বউয়ের দিকে তাই তাকায় না, তার জীবনেও ওই হার মাল খাওয়া লাগবি না। আর যারা নিজের বউ ছাড়াও ওভার ডিউটি মারে, এরা যুবকেরা এত মজার ওয়াজ পাচ্ছে, এই ছোট ছোট বাচ্চারা ঠিক ঠিক করতেছে, এর কি বুঝিস না? সোনার লক্ষণ, এই বাচ্চারাই তোমাদের ভবিষ্যৎ, জোরে কান ঠিক কিনা? আজকের আলোচনার ভিতর আপনার বলেন তো, সুরা আসরজ আমি তাফসির করতেছি, কোনো জায়গা বাদ দিছে? সব আইটেম কিন্তু আপনাদেরকে আমি গুলে গুলে এনে মাথার মধ্যে ঢুকে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে কষ্ট করে শোনেন ভাই জান। আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, সে হলো আমার হাসান হোসেনের মা। সঙ্গে সঙ্গে ফাতেমা কবলে চুমাদ বলে, স্বামী গো, আপনি হলেন আসলে একজন পুরুষ, আপনি আসলে একজন পুরুষ। ও গো স্বামী, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে ওই সকল মেয়েদের মধ্যে একটা যদি বেয়া পর্দা থাকে, একটা মেয়ে যদি বেয়া পর্দা থাকে আর ওই বেয়া পর্দা নারী যদি ফাতেমার চেহারা দেখে, তাহলে ফাতেমার চোখের কথা, মুখের কথা, নাকের কথা, গায়ের রঙের কথা পরপুরুষের কাছে যদি বলে দেয়, আপনি বলেন তো আপনার বউটা পর
পর্দার মধ্যে থাকলে কি হবে, একটা মেয়ের কথাই অন্য পুরুষের কাছে সে চলে গেল। আমি চাই না গো স্বামী কোনো মেয়ের সঙ্গে আমি দেখা করি, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে পর্দার অন্তরাল থেকে কথা বলবো। এরই নাম হলো পর্দা। আমি মায়েদের বলি মা আপনার পর্দা আমল করেন, আর বাবাদেরকে বলতেছি যুবকদের বলতেছি আপনার নামাজ ধরেন। এই দুইটা আমল যদি আমরা ইনশাআল্লাহ নেক আমলের মধ্যে আনতে পারি, অতাওয়া সবেল হকের পথে যদি থাকতে পারি, অতা সবে সবর বিপদ আপদ মুসিবতে ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি, সবাই বলেন অবাশ্বিরিস সাবিরি। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন শীত অপেক্ষা করে তোমার যুবক বান্দারা, তোমার মুরব্বী বান্দারা। আয় আল্লাহ তাআলা আমার মাহবুবরা আজকের জান্নাতের বাগানে বসে বসে সোয়া দুই ঘন্টা ধরে আমি সূরা আসর থেকে আলোচনা করলাম, আল্লাহ তোমার বান্দা মান্দির আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে, আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকল আর হিদাতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় তুমি মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ রেহাদিয়া কবুল করো। ও মাহবুব আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটি শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা, যাদের কবরের ঘরে আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও, বাবার বাড়িঘর সবই আছে। আমি সহ আমরা যারা বাবা হারে তিম হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাহবুব যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জীবনের প্রথম মাহফিল করেছে আল্লাহ এই দোবাড়িয়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও, প্রতি বছর তারা যেন কোরআনের তাফসির করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। এই মাহফিল করতে গিয়ে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, কেউ বুদ্ধি দিয়া, কেউ টাকা দিয়া, কেউ শারীরিক শক্তি দিয়া, খাটনি দিয়া, আল্লাহ তাদের সকলকে মাহফিলের ওসিলায় জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ বয়স্ক হওয়ার কাজ আসতে পারে নাই, আমরা তার জন্যই দোয়া করি আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, সহ সভাপতি দুইজনকে কবুল করে নাও, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, সম্মানিত সুধী জনমন্ত্রিত অতিথিদের তুমি কবুল করো, ডাক্তারদের কবুল করো, আল্লাহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করো, ভলেন্টিয়ারদের কবুল করো, প্রশাসনের ভাইরা যারা মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে, মাহফিলের অনুমতি দিয়েছে, আমার প্রশাসনের ভাইদেরকে আল্লাহ তুমি খাস রহমত করো, আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দার নিচে কবুল করে মা ফাতিমার চরিত্র দান করো, আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও, আসমানের বা আসমান নিয়ে জমিনের বেলা জমিনের ডাবায় দিয়া মুসলিম যারা আজকে জেলখানায় আলে মোলামাদের আল্লাহ তুমি কুদরতিভাবে হেফাজত করো, কোরআনের পাখিকে ময়না পাখিরে আবার তুমি জমিন আসার তৌফিক দাও, আবার কোরআনের কথা
করতে পাই সেই সুযোগ করে দাও। আয় আল্লাহ তুমি সবই পারো, তুমি পারো না এমন কিছু না, আল্লাহ সব শক্তি তোমার হাতে। তো ইজ্জু মান তাশা ও তু জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته